চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যন পেকুয়াত চকরিয়া সংসদ সদস্য জাফর আলমের অব্যাহতি দেওয়ার খবরত পেকুয়াত ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত। দশ জন রাতিয়া বিক্ষোভ মিছিল বাইর করে প্রতিবাদ জানায় দলীয় নেতা কর্মীদল। পেকুয়া বাজার, চৌমোহনী, মগনামা, রাজাহালি ও টৈটুং ইউনিয়নত এই বিক্ষোভ মিছিল করে নেতা কর্মীদল। এ সময় সড়কের মাঝে টায়ার চালাইয়ে প্রতিবাদ করতেও দেখা যায়। এসময় দলীয় নেতা কর্মীদল জাফর আলমের দলত্যন অব্যাহতি দেওয়ার প্রতিবাদ জানায় এবং দ্রুত সিদ্ধান্ত পূর্ণ বিবেচনারও দাবি জানায়। প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের মহোদয়, আমাদের আকুল আবেদন থাকবে অতি দ্রুত আপনার হস্তক্ষেপের মধ্য দিয়ে এই চকরিয়া পেকুয়ার গণমানুষের প্রিয় নেতা, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, কেটেগাঁও মানুষের প্রিয় নেতা, দীর্ঘ 43 বছর পর এই চকরিয়া পেকুয়ার আসনটি সিনেহীনে জননেত্রী শেখ হাসিনা আদর শক্তিশালী করবে বলে অতি দ্রুত আর দাবি মানি। জাফর আলম এম এ সাহর অব্যাহতি অতি দ্রুত প্রত্যাহার করা। ইন্দি কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী হয়ে মেয়র প্রার্থী আলমগীর চৌধুরীর উপর জাফর আলম লিটু এরা নিজে উপস্থিত হয়ে সহস্ত আক্রমণ করেছেন। এবং এই সমস্ত বিষয় এবং দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাকে তার উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক ভাবে উপাধি দেওয়া হলো এবং সহসভাপতি এফএম সুমন, সি প্লাস টিভি, পেকুয়া, কক্সবাজার।